একুশ কেজি আটশো গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জলঙ্গি থানার পুলিশ। সোমবার রাতের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গির সাহেব রামপুর সবজিপাড়ার শালবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এক ব্যক্তিকে আটকায়। তার কাছ থেকে উদ্ধার হয় একুশ কেজি আটশো গ্রাম গাঁজা। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম মাইনুল মণ্ডল, বয়স ৪০ বছর। ধৃতের বাড়ি জলঙ্গির হোগলার দিয়ার এলাকায়। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে ধৃতকে মঙ্গলবার পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ। রকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, NTVWB। Oh, shit.